আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনবিডি ব্লগস। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেজন্য আমি বলবো আপনারা সবাই বাসায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো বাজাজ পালসার NS160 টুইন ডিস্ক বাইকের ডিটেল স্পেসিফিকেশন এবং এই বাইকটির বর্তমান বাজার মূল্য। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি দেখে আসি। হ্যালো ফ্রেন্ডস, বাইক নেম বাজাজ পালসার NS160 টুইন ডিক্স। এই বাইকটি বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি বাইক। এই বাইকটিতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 160.3 সিসি। এই বাইকটিতে আরও রয়েছে সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন। এতে ব্যবহার করা হয়েছে টুইন স্পার্ক 4-স্ট্রোক ইঞ্জিন। এই বাইকটি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে পারে 15.3 HP, 8,500 RPM। বাইকটির ম্যাক্স টর্ক 14.6 Nm এর দা 6,500 RPM। এই বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 90x90 17 ইঞ্চি চাকা এবং রিয়ার টায়ার সাইজ 120x80 17 ইঞ্চি চাকা। এই বাইকটিতে ফ্রন্ট এবং রিয়ার দুটিতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ব্রেক সাইজ 240mm এবং রিয়ার ব্রেক সাইজ 130mm। এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপি এবং রিয়ার সাসপেনশন মনোশক। এই বাইকটির লেন 2012mm এবং বাইকটির ওয়েথ 803.5 Nm এবং বাইকটির হাইট 1060mm, হুইল বেস 1363mm এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 176mm, সিট হাইট 850mm। এই বাইকটির কার্ব ওয়েট 142 কেজি। এই বাইকটিতে ফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে হেডলাইট ব্যবহার করা হয়েছে LED এবং ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে ভাল্ব টাইপের। হ্যালো ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ দেখলেন বাজাজ পালসার NS160 টুইন ডিস্ক বাইকের ডিটেল স্পেসিফিকেশন। এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,99,990 টাকা। এই বাইকটি বাংলাদেশের যে কোনো বাজাজ শোরুম থেকে পাবেন। আমি ডিসক্রিপশনে বাজাজ পালসারের যেগুলো শোরুম আছে বাংলাদেশের ভিতরে সেগুলো ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিব। আপনারা ওখান থেকে অ্যাড্রেস এবং ফোন নাম্বার কালেক্ট করে নেবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকব। আর সবাইকে আমি অনুরোধ করে বলবো আপনারা সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।